আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ রসুলিল্লাহ থেকে বলছেন যে জনক আলেম এসে এলো পাথারে অনেক ওয়াজ করলেন এবং বললেন আল্লাহ রসুল নূরের তৈরি তিনি বললেন আদম একাই মাটির তৈরি আমরা সবাই মাটির তৈরি নই উদাহরণস্বরূপ তিনি বললেন মারিয়াম তনয়া ইসা আল্লাহ সাল্লাম ফুঁদিয়ে তৈরি হয়েছে হ্যাঁ আবার আমাদেরকে আল্লাহ পানি থেকে তৈরি করেছেন বলেছেন আসলে আচ্ছা চেয়েছেন ভাই দেখেন উনি নিজেও পথভ্রষ্ট মানুষকেও পথভ্রষ্ট করার জন্য এসব বাজে কথা বলে সৃষ্টি তিন প্রকারের খেয়াল রাখবেন তিন প্রকার থেকে বা বাদ নেই এক হচ্ছে মাটির তৈরি সেটা হলো আদম আর আদমের নসল সবাই মাটির তৈরি আর মূল জিনিসটা হলো আমাদের পানি পানি এবং কাদা এতে দিয়েই তৈরি হয়েছে তো মূলটা হচ্ছে এটা এই জন্য আমরা পরে বাবা মার পানি থেকে হলেও আমাদের মূলকে স্বীকার করতে হবে সেটা হলো যে আমরা পানির কিন্তু আমাদের পদার্থ হচ্ছে মাটি আমাদের পিতা যেটা সেটাই আরেক এক প্রকারের সৃষ্টি হবে নূরের তৈরি এ নূর কখনো জন্ম নেয় না আর কেউ জন্ম নিলে সে নূর হয় না এটা ফেরেস্তা এদের কোনো লিঙ্গ নেই ক্লিব লিঙ্গ এরা আরেক প্রকার হলো আগুনের তৈরি সেটা হলো জিন এবং তার ভিতরে ইবলিস সামিল তিন প্রকারের সৃষ্টি পৃথিবীর বুকে আহলুল আলেম যত চিন্তাশীল মানুষ রয়েছে যত এমনকি মাঝহাবি আলেমরাও রয়েছে এটা ভালো করে জানে তাহলে উনি এমন কোন ভন্ড পাগল ওয়াহেতুক জাহেল মূর্খ ওর উনি পেলেন যে আমরা মাটির তৈরি নই আমাদের বাবা মাটির তৈরি তাহলে ওর সন্তান দেখে ওর সন্তান পানির তৈরি আর ও কেউ আর বাবার পানি থেকে হয় নাই এটা কোন ধরনের কথা রে ভাই ওর সন্তান যেভাবে পানি দিয়ে তৈ পানি পানি থেকে বের হয়েছে কিন্তু মাটি গুণাবলী তারও সেরকম গুণাবলী মাটি সে কি হাওয়া সে কি ঈশা ঈশা এটা বিচ্ছিন্ন কিছু ঘটনাকে সে সৃষ্টির চেঞ্জিং দেখাচ্ছে এটা একটা গোমরা মানে রীতিমতো জাহেল আলেম ঈশা আলাহিসাল্লামকে আল্লাহ মজুদাহ হিসেবে তার বাপ ছাড়া জন্ম দিয়েছেন যে রুহটি আমাদের পিতা মাতার মিলনের ফলে চল্লিশ চার মাস দশ দিনে গিয়ে আমাদের অন্তরে ফুঁকে দেওয়া হয় সেটা আমাদের ভিতরে ফুঁকে দেওয়া হয় মায়ের গর্ভে সেটা ঈসা আল্লাহ সাল্লামকে সরাসরি ফুঁকে দেওয়া হয়েছে দেরি না করে কারণ কোনো পুরুষের সঙ্গে মিলন করেন নিমারিয়াম রজা আল্লাহ আনহা এটা কোন ভণ্ড আলেম রে ভাই এই এত মূর্খ এত মূর্খ জাহেলগুলি কি করে ওয়াশ করার সুযোগ পায়। এগুলো কিন্তু আমরা মনে করেন যে করুণা করি এদের এলেম এত কম এত তারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করে আয়া আল্লাহ ইয়া আল্লাহ এ ধরনের মূর্খ গুলিকে একটু এলেম দাও জ্ঞান দাও আল্লাহ না হজুবুল্লাহমুজালে